ইঞ্জুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার জাকির হাসান। শুধু ওয়ানডে সিরিজই নয়, এই ইঞ্জুরির কারণে আইরিশ সিরিজের একমাত্র টেস্টেও নাও খেলা হতে পারে এই ক্রিকেটারের। দর্শক, বৃহস্পতিবার 16 মার্চ সিলেটে দলীয় অনুশীলনের সময় এক নেট বোলারের বল এসে আঘাত করে জাকিরের বাঁ হাতের আঙ্গুলে, সাথে সাথে নেট থেকে বের হয়ে আসেন জাকির হাসান। সে সময় তার চেহারার দিকে তাকিয়েই বোঝা গেছে ব্যথার তীব্রতা বেশি। চোখে মুখে পানি, মাথায় বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসা সেরে মাঠ থেকে সরাসরি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বিসিবির মেডিকেল টিমের সূত্র জানিয়েছে, এই চোটের কারণে ওয়ানডে সিরিজে নিশ্চিতভাবেই খেলা হচ্ছে না জাকির হাসানের, এমনকি টেস্টও খেলার সম্ভাবনা খুবই কম। ওয়ানডে সিরিজ শেষে সিলেট থেকে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে টি টোয়েন্টি সিরিজের জন্য। টি টোয়েন্টি সিরিজ শেষে 4 এপ্রিল একমাত্র টেস্ট শুরু হবে মিরপুরে। জাকিরের ততদিনেও সেরে ওঠার সম্ভাবনা খুবই কম। তো দর্শক, জাকির হাসানের পরিবর্তে আয়ারল্যান্ড সিরিজে কাকে সুযোগ দেওয়া উচিত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।